আপনার মোবাইল হ্যাং করে কেন ভালো করে বুঝে নেবেন আপনি যখন মোবাইল ইউজ করেন তখন বিভিন্ন রকম অ্যাপস আপনি ইনস্টল করেন আপনার প্রয়োজনের স্বার্থে কিন্তু সেই অ্যাপসের ব্যবহার আপনি হয়তো এক থেকে দুবারই করেন কিন্তু তারপরে সেই অ্যাপসটি আপনার মোবাইলে থেকে যায় এই রকম অ্যাপস আপনার মোবাইলে অনেকগুলি অ্যাপস জমা হতে থাকে আপনার অজান্তে সেই অ্যাপসগুলি আপনার ব্যাকগ্রাউন্ডের ডেটা নষ্ট করে সেই অ্যাপসগুলি আপনার মোবাইলে র্যামের জায়গাগুলি দখল করে এবং মেমোরি কার্ড দখল করে বসে আছে আপনি বুঝতেই পারছেন না আপনার মোবাইল হ্যাং দুধরণে হতে পারে একটি সফটওয়্যারজনিত কারণে এবং একটি হার্ডওয়্যারজনিত কারণে আপনার মোবাইলে হার্ডওয়্যারের কোনো সিপিওর অংশ বা কোনো ডায়ট বা অন্যান্য কোনো পার্টস যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে ফোন হ্যাং বা স্লো হতে পারে সেগুলি আপনি আপনার বাড়ির কাছাকাছি মোবাইল স্টোরে নিয়ে গিয়ে আপনি দেখাতে পারেন কিন্তু যদি আপনার মোবাইল কোনো সেটিংয়ের কারণে বা কোনো অ্যাপসের কারণে হয়ে থাকে তাহলে আপনি কীভাবে এর সমাধান করবেন আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন একটি অ্যাপস যদি খুলি দেখুন কত আসতে খুলছে আবার যদি এটিকে বন্ধ করি আপনারা বুঝতে পারছেন একদম স্লো হয়ে গিয়েছে যে কোনো অ্যাপস যদি আমি খুলি আপনারা বুঝতে পারছেন একদম স্লোভাবে খুলছে কিন্তু আমি সেটিংয়ের মাধ্যমে এই ফোনটি আগের মতো স্পিডে কীভাবে অ্যাপসগুলি ওপেন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো অ্যাপস যে অ্যাপস খুলি না কেন দেখতে পাচ্ছেন খুব স্লোভাবেই অ্যাপসটি ওপেন হচ্ছে আপনি যে কোম্পানির সেট ইউজ করেন না কেন আপনি প্রথমে দেখে নেবেন যে আপনি কোন অ্যাপসগুলি একদমই ব্যবহার করেন না সরাসরি আপনি অ্যাপসগুলি আনইনস্টল করে দেবেন একদমই রাখবেন না আবার যখন প্রয়োজন পড়বে আপনি আবার প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে নেবেন কিন্তু অপ্রয়োজনীয় অ্যাপসগুলি আপনি ডিলিট করে দেবেন আপনার মোবাইলের সেটিং অপশানটি ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনটি একটু স্লো কাজ করছে আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো কিভাবে এই ফোনটি একদম স্পিডে নিয়ে আসা যায় একটু খুঁজে দেখবেন অ্যাবাউট ফোন জাস্ট একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পরে এই রকম একটি ইন্টারফেস শো হবে আপনার অন্য কোম্পানির সেট হলে রকম দেখাবে আপনি একটু খুঁজে নেবেন যে বিল্ড ভার্সান বা এমআই ইউআই ভার্সান বা অ্যান্ড্রয়েড ভার্সান আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে ডেভেলপার অপশানটি অন করার জন্য যেহেতু আমার এমআই কোম্পানির মোবাইল জাস্ট এমআই ইউআই ভার্সানে জাস্ট তিন থেকে সাতবার যদি আমি ট্যাপ করি ডেভেলপার অপশানটি ওপেন হয়ে যাবে আগে আমার ওপেন আছে আপনাদের ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাক করবেন ব্যাকে আসার পরে নিচের দিকে দেখবেন অ্যাডিশনাল সেটিং বা আপনারা সার্চ বারে লিখে নেবেন ডেভেলপার অপশান আমি অ্যাডিশনাল সেটিংটি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন নিচে ডেভেলপার অপশান জাস্ট এটিকে আমি ওপেন করলাম আপনারা যদি খুঁজে না পান তাহলে সার্চ বারে লিখবেন ডেভেলপার অপশান এটিকে আপনারা বন্ধ থাকবে জাস্ট অন করে দেবেন আমি অন করে দিয়েছি দেওয়ার পরে নিচের দিকে একটু সোয়াইপ করে খুঁজে নেবেন বা সার্চ করে খুঁজলে খুঁজতে পারেন ডেভেলপার অপশান অন না করলে আপনি এই জায়গায় আসতে পারবেন না উইন্ডোজ অ্যানিমেশন স্কেল উইন্ডোজ অ্যানিমেশন স্কেল তারপরে পাবেন ট্রানজেশান অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল অ্যাকচুয়াল এই তিনটে অপশানের কাজ হল আপনার মোবাইলের রেজলিউশান অনুযায়ী আপনার পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া যদি আপনার মোবাইলে পিকচার রেজুলেশান বাড়িয়ে দেওয়া থাকে তাহলে আপনার ফোন যদি নর্মালি বয়স হয়ে যায় তাহলে ফোন স্লো ব্যাং হ্যাং হতে পারে এখান থেকে আপনারা কি করবেন যতগুলো অ্যানিমেশান ট্রানজিশান অপশনগুলি আছে এখান থেকে আপনারা কি করবেন অ্যানিমেশান অফ করে দেবেন প্রথমটি অ্যানিমেশান অফ করে দিলেন তারপরে ট্রানজিশান অ্যানিমেশান জাস্ট এটিকে আপনারা ওয়ান ওয়ান থাকলে আপনারা অফ করে দেবেন আপনাদের হয়তো অ্যানিমেশান স্কেল পয়েন্ট ফাইভ অ্যানিমেশান স্কেল ওয়ান এক্স থাকতে পারে যাই থাকুক আপনারা এখান থেকে অফ করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশান ডিউরেশান স্কেল জাস্ট এটিকে আপনারা ওপেন করবেন করার পরে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে দেখুন আমি এখান থেকে সেটিং হয়ে গিয়েছে যদি আমি ব্যাক করি দেখুন এক ক্লিকেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে পেজটি ওপেন হচ্ছে যদি আমি একটি অ্যাপ ওপেন করি দেখুন খুব স্পিডে ওপেন হয়ে যাবে ঠিক এই রকমভাবে দেখুন আপনারা বুঝতে পারছেন দেখুন আগে কত স্পিডে কত রানিং ও অ্যাপসগুলি ওপেন হয়ে যাচ্ছে এইরকম সেটিং যদি আপনাদের মোবাইলে থেকে থাকে তাহলে আপনারা ওগুলো অবশ্যই অফ করে দেবেন দেওয়ার পরে আরেকটি সেটিং আপনাদেরকে করতে হবে আবার আপনারা সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন স্টোরেজ এস টি ও আর এ জি স্টোরেজ জাস্ট একবার সার্চ করবেন করলে আপনাদের মোবাইলের মেমোরি কার্ড বা আপনি যদি কোনো মেমোরি কার্ড লাগিয়ে থাকেন তাহলে অপশানটি পেয়ে যাবেন আমার এই রকম অপশান দেখাচ্ছে জাস্ট মোবাইল স্টোরেজটি জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখান থেকে দেখে নেবেন যে কে কত জিবি ফোন মোবাইলই নিয়ে বসে আছে দেখুন এখানে ইমেজ পাঁচশো একান্ন এমবি অডিও ভিডিও জাস্ট এই রকম আপনারা দেখতে পারবেন যে কে কত জিবি নিয়ে বসে আছে আপনারা দেখে নেবেন নেওয়ার পরে যদি ভিডিও বা ইমেজ যদি বেশি নিয়ে থাকে আপনারা অপ্রয়োজনীয় ভিডিও বা ইমেজ আপনারা মুছে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি আপ স্পেস আপনাদের অপশানে পেয়ে যাবেন ক্যাচ ফাইল যদি আপনারা ক্যাচ ফাইল পেয়ে যান তাহলে ডাইরেক্ট ক্যাচ ফাইলটা একবার টাচ করবেন টাচ করার পরে আপনারা জাস্ট ডিলিট করে দেবেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ফ্রি আপ স্পেস একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম স্ক্যানিং হওয়ার পরে যদি কোনো ক্যাচ ফাইল থাকে তাহলে এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে অনেক মোবাইলে ক্যাচ ফাইল দু জিবি তিন জিবি থেকে থাকে ওগুলো আননেসেসারি জিনিস ওগুলোকে আপনারা ডিপ ক্লিন করে দেবেন এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলে আইকনটি অন করতে একদমই ভুলবেন না ধন্যবাদ